রাহুল, রাহুল আমি তোর জন্য ইন্তজার করছিলাম। ভেবেছিলাম যে দুধওয়ালির নামে আমি থানায় রিপোর্ট করে দেব। দুধওয়ালি, তোকে ঠিক চিনতে পেরেছ? আরে ওকে কি ভোলা যায়, ও সেই দুধওয়ালি। তোকে আমি আগেই বলেছিলাম রাহুল, যে জে নানার ব্যাপারে নিজেকে জড়াস না, ওরা সেরফ ট্রাবল দেয়। ওর এত বড় সাহস! গুলশান ভাই, আমাদের এতদিনের পরিশ্রম, গাড়িটা ফিরে গেছে না রে লবঙ্গ? না, ফেরেনি। তাহলে কোন দিকে গেছে? ওই দক্ষিণ পাড় দিয়ে গেছে। দেখো চল, আবার চলে গেল স্টেশন, যাস না, শোন, আবার কিন্তু ট্রাবল দেবে মেয়েটা। আমার ফার্ম হাউস তুমি নষ্ট করেছো কেন? বেশ করেছি, আমি আমার খুশি মতো কাজ করি, তার জন্য আমি কাউকে এক্সপ্লেইন করি না। তাই বুঝি। ভুলে যেও না, এটা কিন্তু তোমার এলাকা নয়। এই অঞ্চলের সবাই আমাকে ভালোবেসে টাইগার বলে ডাকে। তুমি আমার ফার্ম হাউস তছনছ করেছো, বুঝতে পারছো নিশ্চয়ই যে একটা ওয়ান্ডেড টাইগার কিরকম হিংস্র হয়? কি করবে তুমি আমার? তুমি তোমার খুশি মতন যা খুশি তাই করেছো, এবার আমি আমার খুশি মতো আমার যা খুশি তাই করব। এক্সকিউজ মি, আপনি একটা কোল্ড ড্রিঙ্কস খাবেন? পৃথিবীর সবচাইতে ঠান্ডা ড্রিঙ্কসও এখন আমার মাথা ঠান্ডা করতে পারবে না। ঠিক আছে, যা ক্ষতি হয়েছে তার দাম দিয়ে দিচ্ছি। বলো কত টাকা চাই? তোমার বাবার অনেক টাকা তাই না? পারবে, পারবে তোমার বাবার টাকা দিয়ে আজকের মধ্যে 100টা কুমড়া 100টা তরমুজে জন্ম দিতে? যে মুরগিগুলো মারা গেছে তোমার গাড়ির চাকায় চাপা পড়ে, পারবে, পারবে তাদের জীবন ফিরে দিতে? পারবে না। পারবে, পারবে আমার ফার্ম হাউসে তোমার গাড়ির চাকা দিয়ে চাপো মানে দাগ কেটে দিয়ে এসছো সে দাগ মুছে দিতে? পারবে না, পারবে না। আর পারবে না বলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। What nonsense! এটা কি খুব বাড়াবাড়ি করছেন আপনি? It's too much! Yes, it's too much! অনেক পরিশ্রম করে আমাদের গড়ে তুলতে হয়েছিল ফার্ম হাউস, এবার ওকে পরিশ্রম করে আমার ফার্ম হাউস ঠিক করে দিতে হবে। চলো। পায়েলকে নিয়ে চলে গেল। কি সাংঘাতিক ছেলে রে বাবা, দেখতে কিন্তু সত্যি দারুণ হ্যান্ডসাম। যেমন করেই হোক মিশা মশাকে কিন্তু খবরটা জানানো উচিত। ওকে কি সত্যি আটকে রাখবে ছেলেটা? বললে তো কিসব করাবে পালকে দিয়ে, কি করাবে কে জানে। দেখো, দেখো কি করেছে সব। এলো ভঙ্গ, এখানে যা পড়ে আছে তাই পড়ে থাক, ধরে নিয়ে এসছি ও সব ঠিক করে দেবে। না, আমি এসব কেন করব? হ্যাঁ, তোমাকে তোমাকে ঠিক করতে হবে তোমাকে। দেখো, দেখো কি করেছো তুমি, দেখো ওই মুরগিগুলোকে কিভাবে মেরেছো। দেখো, এসো এসো আমার সঙ্গে, এসো 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 এসো। দেখো দেখো কি করেছিল ওই প্রাণীটা যাকে এইভাবে গাড়ি চাপা দিয়েছো। দেখো দেখো ওই ওই অবলা প্রাণীটা কিভাবে জখম হয়েছে তোমার গাড়ির চাকার তলায়। তোমার মনে এতটুকু এতটুকু দয়া মায়া নেই? কত ক্ষতি হয়েছে তোমার, এর জন্য যা ক্ষতি হয়েছে যা টাকা লাগে আমি দেব। কত টাকা, কত টাকা চাই তোমার? সাহেব, টাকা দিয়ে এসবের দাম হয় না। আমি আমার রক্ত ঘাম ছড়িয়ে তিল তিল করে গড়ে তুলেছি ফার্ম হাউস, তুমি এক মিনিটে তছনছ করে দেবে? আমি হতে দেব না। তুমি নিজের হাতেই ফার্ম হাউস ঠিক করবে, তবে টাকা দিয়ে নয়, নিজের
মেহনত দিয়ে। আমি সব পারি না। কি পারো? সাজানোর সব কিছু নষ্ট করতে, ভাঙতে। রাহুল দা, ও বোধহয় পারবে না। পারবে নাকি? তুই ওকে সব কিছু দেখিয়ে দে। বললাম তো আমি এসব পারবো না। পারবে নাকি? পারবে নাকি? না পারলে সারা রাতের গোয়াল ঘরে আটকে রেখে দেবো। এই তুই হাঁকুর দেখছিস কি? যা যা, ওকে সবকিছু দেখা। বিকেলের মধ্যে সব কাজ শেষ করতে হবে, ঠিক আছে? যা, ওকে নিয়ে যা। চলো দেখিয়ে দিচ্ছি। শোনো, আমি সব পারবো না, তুমি করে দাও। বাবা, আমারও তো সাহস নেই, দেখলে একবার খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে? ও বাঘ নাকি? বাঘই তো, এখানকার সকলে কিন্তু ওকে টাইগার বলে ডাকে। না না, চলো এসো এসো, ঠিক করো ছড়িয়ে আছে।